বৃহস্পতিবার রাতভর অবরুদ্ধ গাজায় ব্যাপক বোমা হামলা চালায় ইসরায়েল। একের পর এক বোমা আছড়ে পড়ে বাড়িঘরের ওপর, ধ্বংস হয়ে যায় বহু স্থাপনা। গাজা শহরকে চারদিক থেকে ঘিরে রেখেছে ইসরায়েলি সেনারা। উপত্যকাটির ভেতরে ঢুকে হামাস যোদ্ধাদের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে তারা। জাবালিয়া, বুরেজি, বেইত লাহিয়া ও গাজা শহরের পাশে অবস্থিত আল জাইতুনেও একযোগে চলছে দখলদার ইসরায়েলি বাহিনীর হামলা। গাজায় ইসরায়েলের নৃশংস হামলায় মৃত্যুর মিছিল থামছেই না। গত 28 দিনে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 9,000, আহত হয়েছেন বহু মানুষ। ধ্বংসস্তূপে প্রতিনিয়ত স্বজনদের খুঁজে বেড়াচ্ছেন অনেকে। ফিলিস্তিনিরা বলছেন শক্তিশালী ভূমিকম্পও এতটা ভয়ঙ্কর হয় না। শুধু তাই নয়, লাগাতার বোমাবর্ষণে ধ্বংসস্তূপে পরিণত গাজায় খাবার, জ্বালানি, বিদ্যুতের অভাবে বিপর্যয়কর পরিস্থিতি তৈরি হয়েছে। তেল আবিব বলছে গাজায় জ্বালানি সরবরাহের বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। এতে মানবিক সংকটের চরমে উপত্যকাটির নিরীহ ফিলিস্তিনিরা। তবে ইসরায়েলি বাহিনীকে প্রতিরোধে বসে নেই হামাসও। ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে হিট অ্যান্ড রান যুদ্ধ কৌশল ব্যবহার করে হামলা চালাচ্ছে হামাস যোদ্ধারা। এমনকি গাজা শহরকে চারদিক থেকে ঘিরে ফেলার জবাবে ইসরায়েলি সেনাদের কালো ব্যাগে করে ফেরত পাঠানোর হুঁশিয়ারি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠনটি। তাদেরকে সমর্থন দিয়ে ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে লড়ছে হিজবুল্লাহ। এবার যোগ দিল ইরান সমর্থিত প্রভাবশালী ইমাম হোসেন ব্রিগেডও। এতে ইসরায়েল অনেক চাপে পড়বে বলে মনে করছে ইরান। এদিকে মার্কিন প্রতিনিধি পরিষদে ইসরায়েলের জন্য সহায়তা বিল পাশ হয়েছে। যুক্তরাষ্ট্রের কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তেল আবিবের জন্য $1,450 কোটি সহায়তা বিল পাশ হয়েছে বৃহস্পতিবার। তবে এটি উচ্চকক্ষ সিনেটে পাশ হতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে। এই অবস্থার মধ্যেই আবারও তেল আবিব সফরে গেলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন। যুদ্ধবন্ধে করণীয় ঠিক করতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিন ইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করবেন তিনি। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ।